ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি, চার্জশিটের কপিতে যেটা জানানো হচ্ছে যে ইতিমধ্যেই 103 কোটি 10 লক্ষ টাকার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি তারা কিন্তু অ্যাটাচ করেছে, বাজেয়াপ্ত করেছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় যে সম্পত্তির হদিশ তারা পেয়েছিলেন সেই সম্পত্তির মধ্যে রয়েছে ফ্ল্যাট, সেই সম্পত্তির মধ্যে একাধিক জায়গায় ফার্ম হাউস রয়েছে, জমি রয়েছে, 35টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 8 কোটি টাকা প্রায় পাওয়া গেছে। সেই সমস্ত সম্পত্তি এবং ক্যাশ টাকা, ব্যাংকে যে টাকা, সমস্ত টাকা এবং সম্পত্তি, মুভেবল ইমুভেবল যে অ্যাসেট, সেটা কিন্তু আমাদের সঙ্গে থাকো। যেমন আপনাদের জানাচ্ছিলাম, কিছুক্ষণের মধ্যেই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ইডির প্রথম চার্জশিট, দুটি চাং ভর্তি করে ব্যাংশাল আদালতে চার্জশিট নিয়ে এলো ইডি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দুটি চাংকে করে ব্যাংশাল আদালতে চার্জশিট এলো ইডি। আর কিছুক্ষণের মধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির প্রথম চার্জশিট পেশ করা হবে, তদন্ত শুরুর 58 দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে ইডি। আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, সুকান্ত মুখোপাধ্যায়, কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, প্রকাশও যেমনটা কিছুক্ষণ আগেই বলছিল যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের 103 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইডি সূত্রে, এমনটাই খবর? একেবারে, দেখো, এর আগে গত 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায় এসএসসি মামলাতে গ্রেফতার হওয়ার পরে তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একদিকে বেলগড়িয়া ফ্ল্যাট, অন্যদিকে টালিগঞ্জে ফ্ল্যাটে দু দফায় প্রায় 49 কোটি টাকার ক্যাশ বা নগদ উদ্ধার হয়েছিল, এবং সেই ক্যাশের পাশাপাশি কিন্তু 5 কোটি টাকারও বেশি সোনার গয়না উদ্ধার সেখান থেকে হয়েছিল। এর পাশাপাশি ইডি হেফাজতে থাকাকালীন এবং জেল হেফাজতে থাকাকালীন একাধিক জায়গাতে অভিযান চালিয়ে ইডি সূত্রে যেটা খবর যে আরো 49 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, এবং এই 49 কোটি টাকার মধ্যে 40টি স্থাবর সম্পত্তি ইতিমধ্যে অ্যাটাচ করা হয়েছে, যা বর্তমান বাজার দর হচ্ছে প্রায় 40 কোটি 33 লক্ষ টাকা, এবং 35টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 8 কোটি টাকা উদ্ধার হয়েছে। এবং এই যে স্থাবর সম্পত্তি, তার মধ্যে রয়েছে একাধিক শহর কলকাতা এবং একাধিক জায়গার ফ্ল্যাট রয়েছে, ফার্ম হাউস রয়েছে, প্রাইম লোকেশনে বিভিন্ন জমি রয়েছে যার বর্তমান বাজার দর অনেক বেশি, ব্যাংক ব্যালেন্স থেকেও একাধিক প্রচুর টাকা পাওয়া গেছে। তো বলতো, আগের 49 কোটি টাকা ক্যাশ এবং সেই সঙ্গে 5 কোটি টাকা সোনা এবং নতুন করে 49 কোটি টাকা